কম্পিউটার স্ক্রিনে আসার পরে আমরা সর্বপ্রথম একটি ব্রাউজার ওপেন করে নিব। তো আমরা কম্পিউটার স্ক্রিনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম। এরপর সার্চ বক্সে লিখব gmail.com। gmail.com এ লগইন হওয়ার পরে আমরা এখানে একটি অপশন দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাকাউন্ট। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে আমরা ফর মাই সেলফে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কিছু খালি ঘর আছে, তো আমরা এক এক করে এই খালি ঘরগুলোকে পূরণ করব। এখন এখানে এসে আমরা একটি সুন্দর ইউজার নেম আমরা এখানে ব্যবহার করব। এরপর আমরা 8 ডিজিটের পাসওয়ার্ড আমরা জিমেইলে ব্যবহার করব। এরপর আমরা এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আপনারা এখানে আরেকটি অপশন চলে এসেছে। একটি জিমেইল অ্যাকাউন্ট খোলার জন্য একটি মোবাইল নাম্বার প্রয়োজন হয়, তো আমরা আমাদের মোবাইল নাম্বারটি এখানে লিখে দেব। এরপর আমরা এখানে আমাদের জন্ম তারিখটা দিয়ে দেব। তারপর আমরা আমাদের জেন্ডারটা সিলেক্ট করব। এরপর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। তো এখানে আমরা যে নাম্বারটি ব্যবহার করেছি সেই নাম্বারে সেন্ডে ক্লিক করলে একটা SMS যাবে, SMS এ একটি কোড যাবে। তো SMS এর কোডটি আমরা এই খালি ঘরে বসিয়ে দিলাম এবং এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছি ভেরিফাই। ভেরিফাই ক্লিক করার পরে এখানে আরেকটা অপশন আসবে ইয়েস আই এম ইন। তো ইয়েস আই এম ইন এ ক্লিক করার পরে আই এগ্রিতে ক্লিক করব। এবং আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আমাদের জিমেইল অ্যাকাউন্টটি ক্রিয়েট করা সম্পন্ন হবে। তো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে ধন্যবাদ।